নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোশ নির্নিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধ না করিও গান, বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধ না করিও গান, সফল করি তোলো প্রাণ, টুটিয়া মোহকারা মনোরে মোর পাথারে হোশ নির্নিশে হারা। নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে, রাখিও চির আশা, শোভন এ ভুবনে রাখিও ভালোবাসা, রাখিও বলো জীবনে, রাখিও চির আশা, শোভন এ ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদারে খুবুকে তাহারি সুধা ধারা, মনোরে মোর পাথারে হোশ নির্নিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোশ নির্নিশে হারা। নিবিড় ঘন আধারে। নমস্কার, আমি চৈতালি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে যার রিকোয়েস্টে গান শুনলেন তিনি হলেন অনির্বাণ দত্ত। অনির্বাণদা আমাকে সরাসরি কোনো গান বলে দেননি, উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, বলেছিলেন যে কোনো একটি পূজা পর্যায়ে গান গাইতে। তো আমি সেরকমই একটি পূজা পর্যায়ের গান গাইলাম। গানটি আমার খুব পছন্দ ব্যক্তিগতভাবে, কারণ আরও মনে হলো গাওয়ার কথা, কারণ এই সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে ভালো লাগে শুনতে এই গানটা। আমার এত এত চারিদিকে অন্ধকার, এত অন্ধকারের মধ্যে একটু আশার আলো পাওয়ার জন্য এই ধরনের গান শোনার খুব দরকার বলে মনে হলো, তাই এই গানটি বাজলাম পূজা পর্যায়ে। আরও অনেক সুন্দর গান আছে, অনেক ভালো গান আছে, তবু এই গানটি কেন জানি না খুব মনে হলো যথাযথভাবে আজকে গাওয়া। নিশ্চয়ই জানাবেন নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। আর আপনার যদি কোনো ব্যক্তিগত পছন্দ থেকে থাকে আর সেই গানটি যদি আপনি আমার বলায় শুনতে চান, তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আমি নিজের সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে মঙ্গলবার ঠিক রাত 8টায়। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।